নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় উজ্জয়িনীর নাগচন্দ্রেশ্বর মন্দির ঘিরে রয়েছে একাধিক কাহিনী শ্রাবণ মাসের শুকনো পক্ষ তিথিতে এখানে গোটা দেশের মতোই ধুমধাম সহকারে আয়োজিত হয় নাগপঞ্চমীর অনুষ্ঠান আর এমন দিনেই কেবলমাত্র নাগচন্দ্রেশ্বর মন্দিরের দরজা খুলে আর বাকি দিন বন্ধ থাকে এই মন্দির মনে করা হয় মহাদেবকে তুষ্ট করতে বছরের পর বছর নাগরাজ তপস্যা করে থাকেন এরপর নাগরাজের তপস্যায় খুশি হয়ে মহাদেব তাকে বরদান করেন এরপর থেকেই শিবের সঙ্গে নাগরাজ বসবাস শুরু করেন প্রসঙ্গত এই নাগচন্দ্রেশ্বর মন্দিরই বিশ্বের একমাত্র মন্দির যেখানে বিষ্ণুর বদনে নাগসজায় থাকেন মহাদেব আর এই বিরল মূর্তি দেখতে পাওয়া যায় কেবলমাত্র নাগপঞ্চমীর দিনই মনে করা হয় কেবলমাত্র নাগপঞ্চমী তিথিতেই এই মন্দিরের ভেতর প্রকট হন নাগরাজ তক্ষক আর সেই দিন তিনি ভক্তদের আশীর্বাদ দেন ফলে নাগপঞ্চমীর দিনই খোলা হয় মন্দিরের কপাট আর মন্দিরের মূল মূর্তিতে দেখা যায় শিব পার্বতী গণেশের মাথায় ছাতার মতো বাড়িজ করছেন নাগরাজ এটি একটি অনৌকিক দৃশ্য হলেও সত্য ঘটনা ধন্যবাদ